আমরা আজকে আলোচনা করব খাইরুলস বেসিক ম্যাথ বইয়ের বীজগণিত অংশের দ্বিতীয় অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ এর পদ্ধতি দুই মিডল টার্ম দ্বারা উৎপাদক এই টপিকটা নিয়ে তো একুশ নম্বর থেকে মিডল টার্ম ব্রেক শুরু আমরা একুশ নম্বর থেকে অঙ্ক শুরু করি একুশ নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এর উৎপাদকে বিশেষায়িত রূপ নিচের কোনটি সো একুশ নম্বর অঙ্কে যে জিনিসটা এখানে বলা হয়েছে আমি একটু লিখে ফেলি প্রথমে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে সিক্স তো এরকম অঙ্ক যদি আমরা করতে যাই তখন আমাদের কি করতে হবে এই মাঝের টার্মসটাকে ভাঙতে হবে এখানে মাঝের টার্মস আছে হচ্ছে মাইনাস সেভেন এক্স তো এই মাঝের টার্মটাকে ভাঙতে হবে এরকমভাবে যেন প্রথম এবং শেষরাশি প্রথম হচ্ছে এক্স স্কোয়ার এবং শেষ রাশি হচ্ছে সিক্স এই দুইটার গুণ ফল সিক্স এবং এক্স স্কোয়ারের গুণ ফল হচ্ছে সিক্স এক্স স্কোয়ার এই দুটার গুণ ফলে সমান হয় এই মাঝের রাশিটাকে ভাঙলে যে দুইটা রাশি পাওয়া যাবে সেই দুইটা রাশি গুণ করলে অর্থাৎ এই রাশিটাকে দুইটা ভাগে ভাগ করব ভাগ করলে সেটা গুণ করলে যেন এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গুণ ফলে সমান হয় আর যোগ বি করলে যেন এই সেভেন এক্সই হয় তাহলে একটু দেখি কীভাবে ভাঙা যায় এই এটা হচ্ছে এক্স স্কোয়ার তাই না তো সেভেন এক্সকে আমরা কোনভাবে ভাঙতে পারি দেখেন আমরা যদি সিক্স এক্স নেই আর হচ্ছে সিক্স এখানে যদি আমরা সিক্স এক্স নেই আর এখানে যদি নেই প্লাসে মাইনাসে মাইনাস এক্স তাহলে দেখেন প্রথমে হচ্ছে সিক্স এক্স এবং পরে হচ্ছে শুধু একটা এক্স তাহলে যোগ বিয়োগ যদি করি তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস সিক্স এক্স এবং মাইনাস সিক্স এক্স মোট হচ্ছে সেভেন মাইনাস সেভেন এক্স আর যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এক্স স্কোয়ার হয় আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই সেভেন এক্সটাকে দুই ভাগ করলাম করার পরে আমাদের কি করতে হবে বাকি অংশটা লিখে দিতে হবে এবং তারপরে কমন নিতে হবে প্রথম দুইটার মধ্যে যতটুকু কমন যায় এবং দ্বিতীয়টার মধ্যে যা কমন যায় দুইটা রাশিকে সমান বানাইতে হবে আর কি এরকমভাবে সমান বানাইতে হবে একটু দেখেন যে আমরা এক্স নিলাম এখান থেকে কমন কমন এক্স নিলে যেহেতু এই দুটোর মধ্যে এক্স আছে সুতরাং এক্স কমন যায় তাহলে এখান থেকে এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে শুধু থাকবে হচ্ছে এক্স আর এখান থেকে সিক্স এক্স থেকে এক্স চলে গেলে থাকবে হচ্ছে শুধুমাত্র সিক্স সো এক্স মাইনাস সিক্স এই পাশে যখন কমনটা পাওয়া গেলো এই পাশে আমাদের এক্স মাইনাস সিক্স এই তৈরি করতে হবে ঠিক আছে তো এক্স মাইনাস সিক্স তৈরি করার জন্য এখান থেকে আমরা কি কমন নিতে পারি একটু খেয়াল করে দেখেন যেখানে এখানে চেঞ্জ হয়ে গেছে সিক্সের আগে ছিল প্লাস সাইন হয়ে গেছে ভিতরে মাইনাস সাইন তো যদি সাইন চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের সাইনটা মাইনাস নিতে হবে আর যদি সাইন ঠিক থাকে তাহলে সাইন নিতে হবে প্লাস এখন বলেন তো এখানে কত নিলে আপনার এখানে সংখ্যাগুলো ঠিক থাকবে অর্থাৎ এই এক্স থেকে কত কমন নিলে এখানে এক্স থাকবে উত্তর হচ্ছে যে কিছু কমন নেওয়া যায় না যদি কিছু কমন না যায় তখন ওয়ান কমন যায় মনে রাখবেন কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা তো ওয়ান দিয়ে ভাগ করলে যে মান সেই মানেই থেকে যায় সেই জন্য এক্স থেকে যদি কিছু কমন না যায় তাহলে ওয়ান কমন নেওয়া যায় ওয়ান দিয়ে যদি আমরা এক্সকে ভাগ করি তাহলে এক্সই থেকে যায় আবার সিক্সকেও যদি আমরা ওয়ান দিয়ে ভাগ করি সরি হ্যাঁ সিক্সকেও যদি ওয়ান দিয়ে ভাগ করি তাহলে সিক্সেই থেকে যায় সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানেও এক্স মাইনাস সিক্স হচ্ছে এখানেও এক্স মাইনাস সিক্স হচ্ছে অর্থাৎ এই দুইটা পার্ট সরি দুইটা রাশি উভয় পক্ষে কিন্তু কমন সেই জন্য আমরা কী করব এই প্রথমে কমন অংশটুকু লিখে ফেলব এক্স মাইনাস সিক্স আর পরে গুণ আকারে যে কমন পার্টের বাদে যে পার্টটুকু আছে অর্থাৎ এখানে এক্স এবং এখানে মাইনাস ওয়ান এই দুটাকে আলাদা লিখে রাখবো আলাদা লিখে ফেলব এটা হচ্ছে সিক্স ঠিক আছে তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান সো এটাকে এবার একটু সাজাইয়া লেখা যায় মানে এক্স মাইনাস ওয়ানটাকে প্রথমে লেখা যায় আর এক্স মাইনাস সিক্সটাকে শেষে লেখা যায় এটা ম্যান্ডেটরি না তো এখন একটু দেখি যে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস সিক্স এটা কোন জায়গায় আসে দেখুন সে নাম্বারে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সিক্স আসে তো মিডল টার্ম ব্রেকটা আশা করি বুঝতে পেরেছেন যাদের কনফিউশন আছে এখনও একটু তারা আরও দুই একটা অঙ্ক দেখেন তাহলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে পরের অঙ্কে চলে যাচ্ছে বাইশ নম্বর অঙ্কটা দেখে ফেলবো বাইশ নম্বর অঙ্কে এখানে বাইশ নম্বর অঙ্কে বলা হয়েছে যে নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর এর উৎপাদক কোনটি তো দেখুন আবারও আমরা এটাকে মিডল টার্ম করবো নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস হচ্ছে ফোর আমি বলছিলাম যে মাঝের সংখ্যাটাকে এরকমভাবে ভাঙতে হবে যেন প্রথম এবং শেষ সংখ্যার গুণ ফলে সমান হয় তাহলে প্রথম এবং শেষ সংখ্যার গুণ ফল কত হয় চার নঙে ছত্রিশ আর এখানে দেখুন একটা মাইনাস সাইন আছে আর এর পাশে প্লাস সাইন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার এটা কী পেলাম বলেন তো এটা হচ্ছে প্রথম এবং শেষ রাশির গুণ প্রথমে নাইন এক্স স্কোয়ার আর শেষে হচ্ছে মাইনাস ফোর এই দুটোকে গুণ করলে মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার হয় তাহলে আমাদের এই যে মাঝের যে সংখ্যাটা এটাকে এরকমভাবে ভাঙতে হবে যেন যে সংখ্যা দুটো আমরা পাবো ভাঙার পরে সে দুটোকে গুণ করলে যেন মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার হয় তো একটু দেখি কীভাবে ভাঙা যায় প্রথমে হচ্ছে নাইন এক্স স্কোয়ার এখানে আমরা প্রথম সাইন অনুসারে এখানে সাইন দেবো মাইনাস এবার একটা জিনিস দেখেন যে আমরা এই নাইন এক্সটাকে এরকমভাবে ভাঙতে হবে যেন গুণ করলে থার্টি সিক্স হয় আর যোগ বিয়োগ করলে নাইন হয় তখন এই রকম যদি বড়ো সংখ্যা হয় এর থেকেও যদি বড় সংখ্যা হয় তখন আমাদের অনেক সময় খুঁজে পেতে একটু কষ্ট হয় সেজন্য আমরা যেটা করব এই যে দুইটার গুণ ফল প্রথম এবং শেষটার গুণ ফল অর্থাৎ এখানে যে থার্টি সিক্স এক্স স্কোয়ার এর মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা ফ্যাক্টরাইজ করব তাহলে থার্টি সিক্স এর ফ্যাক্টর কি কি এর ফ্যাক্টর হচ্ছে ওয়ান এক দিয়ে থার্টি সিক্সকে ডিভাইড করা যায় দুই দিয়ে থার্টি সিক্সকে ডিভাইড করা যায় তারপরে তিন দিয়ে যায় চার দিয়ে চার নং ছত্রিশ পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে ছয়শ ছত্রিশ তারপরে চার নং ছত্রিশ আর তিন বারং ছত্রিশ আর আঠারো দু ছত্রিশ আর ছত্রিশ ছত্রিশ তাহলে দেখুন যে এই জিনিসগুলো হচ্ছে এই থার্টি সিক্সের ফ্যাক্টর কার ফ্যাক্টর নির্ণয় করতেছি একটু খেয়াল করেন যে আমরা এই প্রথম এবং শেষ রাশি গুল করার পরে যেটা পাবো সেটার ফ্যাক্টর করতেছি ফ্যাক্টর করার পরে ফ্যাক্টরগুলো যখন পাওয়া যাবে তখন আমাদের দেখতে হবে যে কোন দুইটাকে যোগ বিয়োগ করলে এই নয়ের সমান হয় সেটাই আমরা নিব তাহলে এখানে দেখেন বারো আর তিন এই জোড়াকে যদি আমরা ফ্যাক্টর করি তাহলে এরা কি হবে নয়ের সমান হবে অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে কিন্তু সবগুলো জোড়া জোড়া আকারে আছে দেখেন এই যে ছত্রিশ সেটার ফ্যাক্টর যদি আমরা নিনা করি এরকম করতে পারি যে এক দিয়ে ডিভাইড করলে ছত্রিশ হবে দুই দুই দিয়ে ডিভাইড করলে আঠারো হবে তিন তিন দিয়ে ডিভাইড করলে বারো হবে তিন বারং ছত্রিশ চার দিয়ে ডিভাইড করলে চার নং হবে আর ছয় দিয়ে ডিভাইড করলে ছয় চং হবে তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে যে কোন জোড়া আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এই নাইন হবে মাঝের সংখ্যাটা হয় সেটাই আমরা নিব তাহলে এখানে সবগুলোর মধ্যে দেখা যাবে যে এই তিন এবং বারো 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 থেকে যদি তিন মাইনাস করি তাহলে নয় হয় আর তিন বারং সত্রিশ হয় আশা করি বুঝতে পারছেন এরকম না লিখে এরকমভাবে লিখবেন তাহলে সুবিধা হবে তো দেখুন এই বারো এবং তিনটাকে নিব তো বারো এক্স লিখব প্রথমে বড় সংখ্যাটাকে আমি সবসময় প্রথমে লিখি ছোট সংখ্যা লিখলেও সমস্যা হয় না কিন্তু বড় সংখ্যাটা আমি সবসময় প্রথমেই লিখি আর কি সো বারো এক্স হচ্ছে প্রথমে লিখলাম এরপরে যে সাইনটা হবে সেই সাইনটা হবে এই দুইটার গুণ ফল এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস তাহলে প্লাস কত হবে বলেন তো এই ছোট সংখ্যা ছোট সংখ্যা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর তো এখন একটা জিনিস দেখেন যে এখানে আমাদের কত কমন যায় এখানে কমন যায় হচ্ছে থ্রি তার আগে একটা জিনিস দেখেন যে এই দুইটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে নাইন এক্সেই কিন্তু হচ্ছে মাইনাস নাইন এক্স আর যদি এই দুইটাকে গুণ করি তখন তিন বারং ছত্রিশ এক্স স্কোয়ার হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তাই না তো এখান থেকে দেখুন তিন কমন যায় থ্রি আর যায় হচ্ছে এক্স কমন মানে থ্রি এক্স কমন যায় থ্রি এক্স কমন গেলে এখানে থাকি শুধুমাত্র হচ্ছে থ্রি এক্স থ্রি থ্রি যায় নাইন আর এক্স এক্সে এক্স স্কোয়ার মাইনাস এখানে কমন যাবে হচ্ছে কত বলেন তো তিন চারে বারো তাহলে চার কমন যায় মানে চার থাকে আর এক্স চলে গেলে কিছু থাকে না সুতরাং থ্রি এক্স মাইনাস ফোর এখানে থেকে যায় তাহলে এ পাশেও আমাদের থ্রি এক্স মাইনাস ফোর তৈরি করতে হবে তৈরি করতে হবে আসলে থেকে যাবে যদি এখান থেকে কমন নেই তাহলে থেকেই যাবে এরকম তো দেখেন সাইনের কি কোনো চেঞ্জ হয়েছে ফোরের আগে মাইনাস আছে থ্রি এক্সের আগে প্লাস আছে সাইনের চেঞ্জ হয় না সুতরাং এখানে সাইন কমন নিব প্লাস আর যেহেতু এখানে কোনো কিছু কমন যায় না সেজন্য কমন নিব ওয়ান কোনো কিছু কমন না গেলেও ওয়ান কমন যায় সবসময় সো একটু দেখে ফেলি এই থ্রি এক্স মাইনাস ফোর এটা একটা কমন দুই পাশে থেকেই কমন আর এই থ্রি এক্স প্লাস ওয়ান এটা এরপাশে লিখবো থ্রি এক্স প্লাস ওয়ান আশা করি বুঝতে পারছেন আমি একটু বড়ো করে মানে বুঝিয়ে বুঝিয়ে বো অঙ্কটা করলাম কিন্তু এর পরেরগুলো আরও দ্রুত করা যাবে আর আপনারা যদি নিজেরা বুঝে করেন তাহলে চোখের ফলকে হয়ে যাবে দেখবেন তো থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স প্লাস ওয়ান এটা কোন জায়গায় আছে দেখুন গ নম্বরে আসে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর এটা যেহেতু আকারে আছে সুতরাং এই টার্মস দুইটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই পরের অঙ্কে চলে যাচ্ছি তেইশ নম্বর অঙ্কটা দেখে ফেলি তেইশ নম্বর অঙ্কে বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এর উৎপাদক কোনটি তাহলে এখানে দেখুন আমাদের এখানে সরাসরি আমি লিখি হ্যাঁ প্রথম লাইটার আমি লিখলাম না তো এটাকে সরাসরি ভাঙতে হবে এরকম যে মাঝের সংখ্যাটাকে ভাঙলে যেন টু এক্স স্কোয়ার হয় গুণ করলে সো আমরা এরকম করব এক্স স্কোয়ার মাইনাস দেখুন এখানে যদি আমরা টু এক্স নেই আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স নেই তাহলে টু এক্স থেকে যদি এক্স চলে যায় তাহলে থাকবে হচ্ছে মাইনাস এক্স আর এটাকে গুণ গলে টু এক্স স্কোয়ার হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন মিডল টার্মসটা কীভাবে করলাম এবং এখান থেকে এক্সটা আমি কমন নিলাম থাকবে হচ্ছে এক্স মাইনাস টু আর এখান থেকে প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু বলেন তো প্লাস কেন কমন নিছি কারণ সাইনের আসলে চেঞ্জ করার দরকার নাই এই যে এপাশে যদি এপাশে যা আছে এ পাশেও সাইন কিন্তু আমাদের চেঞ্জ করে তারপরে বসাইতে হয় নাই সেই জন্য আমরা প্লাসটা লিখলাম তা আশা করি বুঝতে পারছেন এবার কী হচ্ছে এক্স মাইনাস টু আমরা কমন নিলাম আর এর পাশে আনকমন থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে উৎপাদক তো এর মধ্যে যে কোনো একটা থাকলেই সেটা আমরা লিখে দেব দেখুন এটার মধ্যে এক্স প্লাস ওয়ান এইটা কিন্তু আমাদের এখানে আছে এই একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান আর একটা যদি থাকতো এক্স মাইনাস টু সেটাও কিন্তু আমরা লিখতে পারতাম কিন্তু যেহেতু এখানে নাই সুতরাং সেটা আমরা লেখার উপায় নাই পরের অঙ্কে চলে যাচ্ছি তো দেখুন চব্বিশ নম্বর অঙ্কটাই বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আমি সরাসরি এখান থেকেই পরের লাইন করে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স তো এটাকে এরকমভাবে ভাঙতে হবে যেন গুণ করলে বারো এক্স হয় তাহলে তিন চারে বারো খুব সহজ তাহলে ফোর এক্স প্রথমে লিখবো এরপরে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স লিখবো দেখুন প্লাসে মাইনাসে মাইনাস কোন জায়গা থেকে বলতেছি বলেন তো এই যে এইটা আর এই যে প্লাস আর এই যে মাইনাস এই দুইটার সাইন গু সবসময় গুণ করে সেকেন্ড টার্মসে পাতাবো তাহলে হয়ে যাবে এরপরে প্লাস হচ্ছে টুয়েলভ থেকে যায় এবং কমন নিবো এক্স তাহলে এক্স মাইনাস ফোর আর এখান থেকে কমন নিব থ্রি তাহলে এক্স মাইনাস ফোর দেখেন এখানে মাইনাস সাইন কমন কেন নিছি কারণ এখানে সাইনটা চেঞ্জ করতে হয়েছে এই জন্য মাইনাস সাইন কমন নিছি তাহলে এক্স মাইনাস ফোর আর এ পাশে থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকল হচ্ছে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এটাকে সাজাই অবশ্যই লেখা যায় এরকম এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর একই কথা সেজন্য আর সাজাই আমি লিখলাম না পরের অঙ্ক চলে যাচ্ছি